নমস্কার আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে এই গরমের মরশুমে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে আজকের ভিডিওতে আমরা দেখব কাটিং থেকে জবা গাছের চারা তৈরির সহজ পদ্ধতি ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে আজকে প্রথম এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ আমার নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবার চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে এখন যেটি দেখছেন আমার হাতে জবা ফুল গাছের ডালটি এটি হচ্ছে আমাদের দেশীয় লাল জবা ফুলের সিঙ্গেল পেটালের ডাল এটাকে আমি এখন তিনটে ভাগে ভাগ করে নেব তার আগে কি করব এই যে সরু সরু যে ডালগুলো আছে এগুলোকে ছেটে ফেলে দেবো কীভাবে করছি সেটা একটু ভালো করে লক্ষ্য করুন এবার দেখুন ডালটা থেকে অপ্রয়োজনীয় শাখা পোশাখা যেটা আমাদের লাগবে না সেটা কিন্তু বাদ দিয়ে আমরা পরিষ্কার একটা কাটিং নিয়ে নিয়েছি এই যে এই কাটিংটাকে একটা ভাগে ভাগ করেছি এই কাটিংটা আমাদের এত বড় ছিল এবারে এই একটা ভাগে ভাগ করেছি আবার এই কাটিংটাকেও আমরা মাঝখান থেকে আর একটা ভাগ করে নেব এটা থেকে আমরা দুটো কাটিং তৈরি করব আর কিচ্ছু না শুধু মাঝখান থেকে ধারালো ছুরি দিয়ে একবারে কেটে নেব। যাতে যেখান থেকে কাটবো জায়গাটা থেতলে না যায় একবারেই কেটে যায় একদম এক টানে কেটে গেছে কাটিংগুলো বসাবার জন্য কিন্তু রেডি হয়ে গেছে এই যে দেখুন তিনটে কাটিং এই তিনটে কাটিংয়ে কিন্তু বসানোর জন্য রেডি হয়ে গেছে শুধু দেখে নিন একবার এই যে দেখুন ত্যাচরা করে কাটিংগুলোকে কাটা হয়েছে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এবং এই যে দেখছেন নোড এরিয়া এই নোড এরিয়াগুলো থেকেই কিন্তু নতুন শাখা পোশাখা গজাবে কাটিংগুলো নতুন শাখা পোশাক এই নোট এরিয়াগুলো থেকেই গজাবে এই যে নিচটা দেখছেন এই নীচটাই শেকড় বেরোবে আর ওপরের এই নোট এরিয়াগুলো এইখান থেকেই আমাদের কিন্তু নতুন শাখা পোশাকগুলো বেরোবে এই কাটিংটাতে লক্ষ্য করুন নোট এরিয়ার নিচে অনেকটা কিন্তু ফাঁকা জায়গা আছে এই নীচ দিকটা ফাঁকা জায়গা থাকলে কোনো অসুবিধা হয় না এখান থেকে শেকড় গজাবে তবু আমি খানিকটা এখান থেকে কেটে বাদ দিয়ে দেব যাতে নোড এরিয়ার থেকে বেশি লম্বা থাকলে কাটিংটা কাটিংটা কিন্তু পচন ধরতে পারে তাই আমি একটু কেটে বাদ দিয়ে দেব এবার দেখুন আমাদের কাটিংগুলো এবার আমরা জলের মধ্যে বসাবো কিচ্ছু না ভেরি সিম্পল একদম দেখুন এই যে একটা কাচের গ্লাস কাচের গ্লাসে আমরা প্লেন সাদা জল ভর্তি করে নিলাম এবং এর মধ্যে জাস্ট কাটিংগুলোকে একটু রাব করে যে দিকটায় শেকড় গজাবে একটু রাব করে নেব যাতে দ্রুত শেকড়টা বেরোতে পারে এই যে একটু হালকা করে ঘষে নিতে হবে নিয়ে জাস্ট জলে বসিয়ে দেওয়া এইটাই হচ্ছে মানে একদম সহজ পদ্ধতিতে কাটিং থেকে চারা তৈরি করার একদম সহজ পদ্ধতি এর থেকে সহজ পদ্ধতি কিছু হয় বলে আমার জানা নেই এটাই একদম সহজ পদ্ধতি শুধু কাটিংগুলোকে হালকা একটু রাব করে জাস্ট জলের মধ্যে ভিজিয়ে রাখা দেখতে থাকুন ঠিক কী হচ্ছে এবং এই কাটিংগুলোকে বসানোর সময় লক্ষ্য রাখবেন যাতে নিচের দিকটা নিচে থাকে আর ওপরের দিকটা ওপরে থাকে কাটিং কাটার সময় যাতে উল্টে না যায় যে মাথার দিকটা জলে দিয়ে দিলেন আর নিচের দিকটা ওপরে রইল তাহলে কিন্তু কাটিং থেকে নতুন চারা গজাবে না বা কোনো ডালপালা গজাবে না আপনার কাটিংটা খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই এইটা খেয়াল রাখবেন যাতে নিচের দিকটাই নিচে থাকে এবং ওপরের দিকটাই ওপরে থাকে এই দেখুন আমাদের কিন্তু কাটিংটা সম্পূর্ণ শেষ এবার আপনাকে একটা জিনিস করতে হবে এটা এই যে প্রত্যেক তিন দিন পর পর এই যে দেখুন তিন দিন পর এই যে গ্লাসের জলটা সেই জলটা চেঞ্জ করে দিতে হবে পরিবর্তন করতে হবে কারণ কি এই বেশি দিন জলটা থাকলে জলের মধ্যে কোনো ছত্রাক বা ফাঙ্গাল অ্যাটাক হতে পারে তার থেকে কাটিংগুলো খারাপ হতে পারে তাই প্রত্যেক তিন থেকে চার দিন অন্তর অন্তর আপনাকে এই জলগুলো ঠিক এইভাবে চেঞ্জ করতে হবে যতদিন না পর্যন্ত এই কলমগুলো থেকে কাটিংগুলো থেকে নতুন শেকড় গজায় এবার দেখুন পনেরো দিন পরে কি অবস্থায় আছে দেখুন আমাদের কাটিংগুলো কিন্তু গ্রো করতে শুরু করেছে এই প্রত্যেক কটা কাটিং থেকে কিন্তু দেখুন নতুন নতুন পাতা গজাতে শুরু করেছে এবং নিচে দেখুন শেকড় কিন্তু এখনও ঠিক ওইভাবে বড় হয়নি কিন্তু জাস্ট শেকড় বেরোবে তার একটা আভাস পাওয়া গেছে এবার দেখুন কুড়ি দিন পর কি হয়েছে এই যে দেখুন কুড়ি দিন পর গাছগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এবং এই গাছ থেকে শেকড়ও তৈরি হয়ে গেছে আমি বার করে দেখাচ্ছি আপনাদের একটু দেখুন এই যে প্রথমে যে গাছটা দেখাচ্ছি এ দেখুন যদি আপনারা দেখতে পারেন তো দেখুন এর মধ্যে থেকেও কিন্তু এই যে হালকা শেকড় অনেকটা বড় হয়েছে শেকড়গুলো এই যে অনেকটা বড় হয়েছে জানি না দেখতে পাচ্ছেন কি না আপনারা একটু ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি আমি এই যে দেখুন আমার আঙুলটার নিচে আরও কাটিংগুলো আমি দেখাচ্ছি এক এক করে আপনাদের এই যে দেখুন এটা ওই যে সাদা সাদা বিন্দু বিন্দু এসে গেছে এই যে এটাই কিন্তু শেকর মানে গজাতে জাস্ট শুরু করেছে আরও একটা দেখিয়ে দিই এই যে দেখুন এটাতেও বোঝা যাচ্ছে পরিষ্কার এই যে বিন্দু বিন্দু সাদা রঙের ডট ডট এসে গেছে যে শেকড় বেরোচ্ছে এই কাটিংটা দেখে নিই একবার এটাতে খুব ভালো বোঝা যাচ্ছে দেখুন এই যে শেকড়গুলো খানিকটা বড় হয়ে এসছে পুরো যতটা পর্যন্ত জলে ভেজানো ছিল দেখুন সম্পূর্ণটাই শেকড় এসে গেছে এবার আমরা কি করব এই কাটিংগুলোকেই এবার মাটিতে বসাবো তার জন্যে যে কী নিলাম আমরা এটা হচ্ছে গোবর সার যে পিওর গোবর সার এটা দু বছরের পুরনো এইটা যেটা দেখছেন এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এবার দেখে নিন এই যে ভার্মি কম্পোস্ট এটা আর এটা হচ্ছে হ্যান্ডমেড কোকোপিট এটা আমার নিজের তৈরি করা কোকোপিট যারা নিজেরা বাড়িতে কোকোপিট তৈরি করে নিতে চান এই কোকোপিট কিভাবে তৈরি করতে হবে তার একটা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন এবার কি করব এই দেখুন ভার্মি কম্পোস্ট মাটি এবং কোকোপিট একসঙ্গে মিশিয়ে তার সঙ্গে একটু সাফ মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো ছত্রাকের আক্রমণ না ঘটে কেন নতুন একদম নতুন চারা যাতে ছত্রাকের আক্রমণ না ঘটে তার জন্য কিন্তু আমরা এই মাটিটাতে একটু সাফ মিশিয়ে নিলাম আমরা আমাদের এই কাটিংগুলো এই প্লাস্টিকের যে জল খাওয়ার গ্লাস আছে সেই গ্লাসগুলোতে লাগাবো তাই এই গ্লাসগুলো এই মাটিটা দিয়ে ভর্তি করে নিচ্ছি এবং একটা জিনিস খেয়াল রাখবেন এই গ্লাসগুলো কিন্তু নিচ থেকে ফুটো করা আছে যাতে এক্সেস জল যদি কিছু হয় সেই জলটা যাতে সহজেই নিচ থেকে বেরিয়ে যায় তার জন্য এই গ্লাসগুলোকে কিন্তু ফুটো করে নেওয়া আছে এরপর দেখুন আমরা এই মাটিগুলোতে মাঝখানে একটা গোল গর্ত করে নিলাম যাতে আমাদের এই কাটিংগুলোতে হালকা শেকড় এসছে যদি আমরা ঠেসে বসাতে যাই তাহলে শেকড়গুলো কেটে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে কাটিংটা তাই আমরা কি করলাম মাঝখানে একটা হোল করে নিলাম নিয়ে এবার আলগা করে এই কাটিংগুলো এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এবার সব কাটিং বসানো হয়ে গেলে আমরা কী করবো কাটিংয়ের গোড়ার মাটিগুলো একটু হালকা চেপে বসিয়ে দেব যাতে আমরা পরবর্তীকালে যখন জল দেবো কাটিংগুলো বসানোর পরে তখন যাতে কাটিংগুলো কাত হয়ে পড়ে না যায় ঠিক এইভাবে আস্তে আস্তে আলগা করে একটু মাটিটা ঠেসে দেবো যেখানে যেরকম দিচ্ছি ঠিক সেরকম ঠেসে দিতে হবে এবার কী করবো আমরা এই কাটিংগুলোতে জল দিয়ে দেবো বেশি করে একটু জল দিয়ে দেবো কারণ যদি জল এক্সট্রা হয় তাহলে এক্সট্রা জলটা নিচে যে ছোট ছোট ফুটো বা হোল করে রেখেছি সেখান থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে তাই আমরা পুরো ভালো করে জল দে মাটিটাকে সম্পূর্ণ ভিজিয়ে দেবো দিয়ে এই গাছগুলোকে এখনই কিন্তু রোদে রাখবো না একদম সেমি সেডে রেখে দেব যে যেখানে হালকা রোদ পড়ে সেরকম একটা গাছের নিচে আমরা এই কাটিংগুলোকে রেখে দেবো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নমস্কার ধন্যবাদ